বাঁধভাঙা উল্লাস তেহরানের রাজপথে। গভীর রাতে ঘুম ছেড়ে বেরিয়ে পড়েন হাজার হাজার মানুষ। মিছিলে সামিল হন নারী ও শিশুরাও। ইসরায়েল নিপাক যাক, এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে ইরানের সড়ক। মঙ্গলবার রাতে ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, এমন খবরে ঘরে বসে থাকেনি তারা। আমি অনেক আনন্দিত যে আমরা প্রতিশোধ নিতে পেরেছি, যদিও এটি আরো অনেক আগে করা দরকার ছিল। এখন মূল উপাদান নেতানিয়াহু। যদি আমরা এই উম্মাদ কুকুরটিকে আঘাত করে হত্যা করতে পারি তাহলে শান্তি পাব। আমার অনেক খুশি লাগছে, মনে হচ্ছে আমরা অনেক শক্তিশালী। যখন তারা আমাদের অতিথি ইসমাইল হানিয়ার উপর হামলা চালায় তখন অনেক হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু এখন আমরা পাল্টা হামলা চালাতে পেরেছি, তাই খুব স্বস্তি বোধ করছি। হাতে পতাকা আর মুখে স্লোগান, ইরানের জয়গান গাইতে ভুলেনি ইরাকিরাও। স্মরণীয় রাতে উদযাপনে মেতে ওঠে তারাও। রাজধানী বাগদাদ ও দক্ষিণের বাসরা শহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে মানুষের উল্লাস আর উদ্দীপনায়। ইরান আর হিজবুল্লার পতাকা হাতে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। আতশবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করতেও দেখা যায় অনেককে। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও মেতেছে এই আনন্দ উৎসবে। সৃষ্টিকর্তা মহান স্লোগানে মুখর হয়ে ওঠে খান ইউনিসের অলিগলি। মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রায় 200টি মিসাইল ছুড়েছে ইরান। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। দেওয়ান মুবাশ্বির হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।